একটা বড় ইনিশিয়েটিভ নেওয়া, এবং এটা আমার মনে হচ্ছে এটা এটা একটা রেকর্ড এই ওয়ার্ল্ডটা, ইটস গোইং টু বি আ রেকর্ড। তো আমার আলপনারও মনে আছে ওর রেকর্ড ছিল। অনেক বছর পর সোনু নিগমের এমন একটা ট্র্যাক পাওয়া গেছে গুমনামিতে, কালকে রাতে আমার কথা হলো সোনু নিগমের সাথে। সোনু নিগমের ট্র্যাকটা খুব ভালো, এবং এই গানগুলো কিন্তু আমাদের জানা, কিন্তু ধরো আমি ছোটবেলায় শুনেছি, তুমি কি শুনেছো? কারেক্ট, এক্স্যাক্টলি। কিন্তু নেতাজির গান গাইতে তোমার ইচ্ছে করবে, এবং আমার ধারণা এই গানগুলো আবার স্কুলে লোকে বাজাবে, যখন আমরাও ছোটবেলা যেতাম ফ্ল্যাগ হোস্টিং এর সময়। অ্যানথেম হয়ে গেছে, অ্যাবসলিউটলি। 23rd জানুয়ারি এই গানটা আবার প্লে করা হবে। এই যে মানুষকে ফিরিয়ে আনাটাও তো কিন্তু সিনেমার একটা ভাষা, তোমাদেরও কাজ সেটা। সো এটা আমার অসম্ভব ভালো লাগছে, এবং আমাদের সবার আনন্দের সাথে, সবার আনন্দের সাথে সাথে একটু আনন্দ বোধ হয় আমাদের উচিত অন্যদেরও মুখে হাসি ফোটানো। অফকোর্স, এবং সেটাই ম্যাক্স করছে, বুম্বাদা করছে, এবং প্রত্যেক বছরের মতো এবারও পুজোতে খুব অনেক শরীরের উপর টায়ারিং ব্যাপারটা যায়, বাট স্টিল হি ম্যানেজেস ইট, দ্যাটস ওয়াই হি ইজ সো ভেরি ফেভারিট। থ্যাংক ইউ সো মাচ বুম্বাদা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গড ব্লেস। খুব ভালো করে পুজো কাটিয়ে তোমরা। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। ভালো হচ্ছে শো। থ্যাংক ইউ।